তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, যেহেতু আমার আগের টায়ারের অবস্থা খুব খারাপ, এই জন্য আমি নতুন টায়ার অর্ডার করেছি আর নতুন টায়ারটা আমরা খুলব। আর ফার্স্ট টাইম ভাই এত দামি একটা টায়ার ইউজ করতেছি, একেবারে জীবনে ফার্স্ট টাইম, খুলে ফেলা যাক। ঠিক আছে, আমরা আমাদের টায়ারটা খুলে ফেলাইছি। আর ভাই যে মানে কি বলবো, টায়ারটা যে হাতে পায়ে যে কি মজা পাইছি, কারণ কি টায়ারটা দেখতেছি কি জোস। এর আগেও চালাইছি আমি, কিন্তু আমার সাইকেলে না, অন্য সাইকেলে দেখেছিলাম যে ম্যাক্সিস উকম লাগাইছে এরকম কিছু। আর এই একটা টায়ারের জন্য ভাই মানে কী করবো, 3-4 মাস তো মাথায় ঠিক ছিল না। এই টায়ারটা যে মানে গ্রিপ, এত ভয়ঙ্কর গ্রিপ, চিন্তার বাইরে। ঠিক আছে, কিন্তু আমার আগের টায়ারটাই যে দেখাই যাচ্ছে কি হয়েছে অবস্থা। দাঁড়াও, এখানে দেখা যাবে না আমার সে টায়ারটা ভাই টিউবে রয়ে গেছে। এত পরিমাণে ছেলেপেলেদের কী কব, কিছু বলার নেই তাদের। হ্যাঁ, মানে আমি একটা টায়ার অনেকদিন টিকানোর চেষ্টা করি, কিন্তু কয়েকজন ভদ্র লোক আছে যারা একটু কয় যে ভাই একটু ঘষা, একটু এই ওই তাই, সেই হিসেবে তাদের দিলাম যে তোর টায়ারও চলে আসে। ঠিক আছে, ব্যাপারটা তো বুঝা আছে। তাহলে এই জায়গায় আমরা দড়ি খুলবো। এখানে আমাদের এটা হচ্ছে হাসিব, ঠিক আছে, ওইদিকে মেহেদি রয়েছে আর রাত রয়েছে। আর এখানে আমাদের যা যা লাগবে সব আমরা বের করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির তিনতলা, এতদিন আমরা ওই সাইডে করতাম, মানে এর অপোজিট সাইডে আমরা আমাদের ফ্রেম লাগানোটা কোনো আমাদের, কিন্তু ফ্রেম নিউ একটা আমাদের মাহিমবার যে নিউ সাইকেল যেটা, ওইটার তো এখনও কিছু করা হয়নি। ভিডিওটা কোনো মতে আমি করে রাখিছি, কিন্তু একটা রিভিউ লাস্টের টুক যে সাইকেল কেমন দেখা যাচ্ছে সেটা দেওয়া হয়নি। আমার মনে হয় বিগত কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো, অথবা হতে পারে এই ভিডিও 2 দিন পরেই পেয়ে যাবো। তাহলে আমরা আমাদের চাকা পিছনের চাকাটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, পিছনের চাকাটা খুলে ফেলালাম। আর খুলতে যে ভাই কী সব লাগে জানো, তাই না, ওই ওইটা তো ভুলে গেছে। ঠিক আছে, আমরা ওই স্ক্রু ড্রাইভার আছে না, স্ক্রু ড্রাইভার দিয়েই খুলে ফেলাইছি ভাই। আর আমি যে কী ভয়টা পাইলাম, চিন্তার বাইরে। আমি রিম ঢুকাই দিই কি টায়ার মনে হচ্ছে বড়, টায়ারটা রিমি খাটবে না, কী যে ভয়টা পাইছি। আর পাশের তো ওরা তিনজন মিলে বলতেছে যে টায়ার বড় হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, টায়ার ঠিকই আছে, টায়ারটার সাইজটা একটু বড় লম্বার দিক দিয়ে, যার জন্য টায়ারটা অনেক মোটা হয়। তাহলে এখানে আমরা লাগাই ফেলাচ্ছি আমাদের পিছনের টায়ারটা। আমাদের পিছনের টায়ারটা লাগাতে এখানে টিউবটা ঠিক মতো ঢুকানো হচ্ছে। এর আগে আমি যেগুলো যে মানে নর্মাল 310 টাকা যে টায়ারগুলো, আমি ঠিক নামটা ভুলে গেছি আবার, মানে নামটা মনেই থাকে না মোটে, সেই টায়ারটা ইউজ করতাম। তা ওই টায়ারটা আমি প্রায় দুই বছর না, আমার মনে হয় 1 বছর 2-3 মাস এরকম টিকাতে পারিছি। ঠিক আছে, আর আমাদের পিছনের টায়ারটা লাগানো হয়ে গেছে টায়ারটা, এখন আমরা সামনের টায়ারটা লাগাবো। সামনের টায়ারটা আমরা ডাইরেক্ট লাগাই ফেলাবো, কারণ কি ভিডিও আর লং, মানে একটু লং করলে বুঝেন না, মানে টায়ার খোলা লাগা নিয়ে আবার কীরকম কথা, তাই না। ঠিক আছে, আমাদের এখন পাম্প দেওয়ার সময়। আর সত্যি কথা ভাই, বিশ্বাস করবেন না রাসেল ভাই, এত বাজে পরিমাণ লাগিছে, মানে কষ্ট এই টায়ার টায়ারই করতে, এত বাজে, মানে সে প্রায় আধা ঘন্টা মতো ওই পাম্প দেওয়ার তালেই রয়েছে, মানে পাম্পের সেরকম জোর দেয় না। তো তাই ইনি তিনজন রয়েছে, তিনজনের মধ্যে একজন তো পাম দিতে দিতে 6-প্যাক বানায় ফেলাইছে, তাহলে কী পরিমাণে পাম দিতে হয়েছে। তাহলে এখানে আমরা এখন টায়ারটা দিয়ে দিচ্ছি, আমাদের সামনে চাকাটা ফুল ইজি হবে, তাও আমাদের টিউনিং করতে হবে না। ঠিক আছে, কারণ কি টিউনিং না করলে তো চলে না, অনেক ইজি আছে যা দেখা যাচ্ছে, ভালো ইজি আছে। সামনে 180mm এর ডিক্স, বেসিক রোল তো গেছে, পুরোই গেছে, শেষ, বেসিক রোল শেষ, হ্যাং ফাইভটা যা হওয়ার অতি পারে, না হলে না হবে না, কিন্তু এই কষ্ট আর হাজ আসছে না। ঠিক আছে, আর সামনের গ্রিপের অবস্থা খুব খারাপ, এই জন্যে আমরা একটা গ্রিপও রেখে দিছি। এই গ্রিপটার দাম হচ্ছে 200 টাকা মতো নিছিল, আমি মূলত গ্রিপটা আনাইছি প্রায় 3-4 মাস আগে। ঠিক আছে, আর এক মাস আগে আনাইছি, রেখে দিলাম যে লাগতে পারে। এখন আমাদের সেট করা হয়ে গেছে, এখন আমরা গ্রিপটাও লাগাই ফেলাচ্ছি। আর এই হচ্ছে সাইকেল ভাই, কী যে মানে মজা। ঠিক আছে ভাই, চিন্তার বাইরে, যারা চালায় ঠিক আছে, স্ট্যান্ড স্ট্যান্ড করে, তারা তো শিওর বুঝতে পারছে যে ব্যাপারটা কী ঘটতেছে এই জায়গা। ঠিক আছে, যারা ভাবতেছে ভাই জাস্ট একটা টায়ারে আবার কী দেখি, কিন্তু বুঝতে হবে জিনিসটা যে কী অবস্থা।
এখন টায়ারে সবাই বলতেছিল যে ময়লা মতো কিছু রয়েছে, কিন্তু আসলে ময়লা না, ওই রকম হয়। তা আমরা সেই জন্য ধুয়ে ফেলাইছি। আর টায়ারটার প্রাইস যেটা মেন, টায়ারটার প্রাইস হচ্ছে 7,500 টাকা, আর আনতে 200 টাকা মতো, আর বিকাশ পিটি দিয়ে 200 টাকা। তাহলে মোটমাট 7,700 টাকা নিয়েছে টায়ার দুই পিস। আর বর্তমানে নাজমুল সাইকেল স্টোরে পাওয়া যাচ্ছে, যদি কেউ কিনতে চান কিনতে পারেন। আর কি বলবো, কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, যে এখন জাস্ট স্ট্যান্ডার্ড, মানে একটুখানি জিনিসটা দেখতে হবে যে রোলিং স্টপটা কীরকম হয়। কিন্তু এই যে ধোয়ার সময় আমার আবার সামনের ব্রেক আর পিছনের ব্রেকে আর যে পারফরমেন্স, ওইটা আবার নষ্ট হয়ে গেছে। এই জন্য সম্ভবত 3-4 দিন লাগতে পারে ফুল হাত আনতে, দেখা যাক। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।